আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আচ্ছা, আজকে আমি আপনাদের সঙ্গে এক ধামাকা টিপস নিয়ে হাজির হয়েছি। টিপস হলো, দেখেন আপনাদের মোবাইলে ফেসবুক 10 মিনিট বা আধা ঘন্টা চলার পরে কিন্তু আপনার মোবাইলে মেসেজ চলে আসে যে ইউজ 50% ইন্টারনেট ডাটা, এরকম একটা মেসেজ চলে আসে। তো এই প্রবলেম থেকে এই প্রবলেমটা সলিউশন কিরকম করবেন বা সলভ কিরকম করবেন, তো দেখেন আমার এই ভিডিওটা তার জন্য ভিডিওটা বানিয়েছি। তো দেখেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। আমার এই ইউটিউব চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখেন আমি ভিডিওটা শুরু করে নিছি। চলো ভাই দেখো আপনি কি। তো দেখেন ফার্স্ট কি করবেন, আপনার মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে সার্চ করবেন ফেসবুক। ফেসবুক লিখে সার্চ করার পরে এখানে দেখেন আপডেট লিখে থাকে, তো এখান থেকে আপডেট করে নেবেন। নেওয়ার পর ওপেনিং করে নেবেন। নেওয়ার পর থ্রি লাইন একটা অপশন চলে আসছে, এখান ট্যাপ করবেন। করার পরে নিচে টানবেন, টানার পরে এখান দেখেন সিকিউরিটি প্রাইভেসি, এখান ট্যাপ করবেন। করার পর এখান দেখেন সেটিং একটা অপশন চলে আসছে, এখান ট্যাপ করবেন। করার পরে এরকম লোডিং হবে, ঠিক আছে। লোডিং হওয়ার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান দেখেন মিডিয়া একটা অপশন চলে আসছে, মিডিয়া একটা অপশন চলে আসছে, এখান ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন সেভ আর সেভ 40%, ঠিক আছে। তো এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে কি করবেন, এখানে দেখেন অটো প্লে, তো এখান থেকে কি করবেন নেভার অটো প্লে ভিডিও, এখানে ট্যাপ করে দিবেন। তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন।